আসসালামু আলাইকুম। আজকে আমার এক সাবস্ক্রাইবারের আইডি বার্থডে স্যার আমি আপলোড করে দেখাবো। তো এই আইডিটা হচ্ছে আপনারা দেখতে পারবেন, একটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই নাম্বার দেওয়া আছে, বাড়ির সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে সে তার আইডিটা কি বার্থডে স্যার আনলক করছে কি না। ঠিক আছে, তো আইডিটা দেখেন 5ই এপ্রিল লক হয়েছে, প্রায় মিনিমাম 2 মাসের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এই 2 মাসের মাঝখানে সে আনলিমিটেড বার সাবমিট করছে, মেবি 45 বারের মতো সাবমিট করছিল। সাবমিট করার পরে আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছে যে ভাই আমার আইডিটা আনলক করে দেন। তো আইডিতে লগ ইন করে দেখি যে 45+ সাবমিট করা। তো এইরকম যে আইডিগুলো আছে আমি বলছিলাম, এই আইডিগুলো কিন্তু রিভিউ প্রচুর ঝামেলা করে। আপনার যদি আইডি কার্ডের মাঝখানে ভুল ডেট অফ বার্থ অথবা ফেক কার্ড যদি আপনারা সাবমিট করে রাখেন তাহলে কিন্তু রিভিউ আসতে লেট করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সাবমিট করছিলাম আপনার 22 তারিখে, রিভিউ আসতে আপনার 5 দিন পর, 5 দিন না 6 দিন পর রিভিউ আসতে। মানে এটা বলার মতো না, ফার্স্ট টাইম আমার সাথে এমন হয়েছে, কিন্তু পজিটিভ রিভিউ আসছে। তো দেখেন আইডিটা হচ্ছে গেট স্টার যে অপশন আছে, আমি হচ্ছে এখানে মেল ইউজ করব, মেল ইউজ করে হচ্ছে আমার কার্ডটা সাবমিট করব। আর আপনারা যারা হচ্ছে আমাকে মানে আনলক করার জন্য কাজ দেন, ঠিক আছে, তারা দেখতেই পারতেছেন, আইডিটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো আইডিতে হচ্ছে রিভিউ ঝামেলা করে, এটা হচ্ছে আপনাদের দোষের কারণে। কারণ হচ্ছে আপনারা হয়তো এর আগে ভুল কোনো কার্ড সাবমিট করছেন অথবা অনেকবার চেষ্টা করছেন, এসব কারণে কিন্তু রিভিউ ঝামেলা করে। তো এটা 5 দিন পর হচ্ছে রিভিউ দিয়েছে, আর মাঝখানে ভাই কিন্তু আমাকে অনেকবার কল দিছে, আমার আসলে বলার মতো কিছু ছিল না, আমি একটা কথাই বলছি যে ভাই আপনার রিভিউটা আসে না। তো দেখেন আমি সেম মেল ইউজ করছি, সেম মেল ইউজ করার পরে সাবমিট অপশনে সমুর যে অপশন আছে, আপনার চাইলে এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো সিলেক্ট করে স্ক্যান করতে পারবেন আইডি কার্ড। আর ওটা না থাকলে সমুর অপশনে ক্লিক করবেন, সমুর অপশনে ক্লিক করার পরে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন আপলোড আইডি যে অপশন আছে, এখানে হচ্ছে আপনাদের আইডি কার্ড অথবা পাসপোর্টের ফ্রন্ট পেজটুকু 2 বার ছবি তুলবেন। 2 বার ছবি তুললে হচ্ছে সাবমিট নামে যে অপশনটা আছে সাবমিট অপশনে ক্লিক করে হচ্ছে সাবমিট করে দেবেন। তো দেখেন আমার কার্ডটা হচ্ছে সাবমিট হচ্ছে, আমি এটা আগে বললাম যে প্রায় 6 থেকে 7 দিন পর হচ্ছে রিভিউ আসছে। আপনাদেরও কিন্তু এমন হইতেছে যে রিভিউ লেট করে আসে, এটা হচ্ছে আপডেটের জন্য সমস্যা, প্লাস হচ্ছে যেসব আইডিতে আনলিমিটেড বার সাবমিট করা হয়। তো দেখেন আমার কিন্তু কার্ডটা সাবমিট করা হয়ে গেছে, দেখতে পারতেছেন উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন, মানে আমার তথ্যটা হচ্ছে কি তারা রিসিভ করছে, তারা হচ্ছে আমাকে একটা রিভিউ দেবে মেলের মাধ্যমে। তো আপনারা যারা হচ্ছে জন্ম তারিখ জানেন না ফেসবুক আইডির, তারা হচ্ছে জন্ম তারিখ ছাড়া আনলক করে নিতে পারবেন। আর আমার থেকে আনলক করার প্রসেস হতে আপনারা সবাই জানেন যে অ্যাডভান্স একটা করা লাগবে না, যদি বার্থডে ছাড়া অথবা বার্থডে সহ যেভাবে হোক আনলক করে নিতে পারবেন, অথবা হ্যাকারি রিকভারি করতে পারবেন। স্ক্রিনে দেখতে পারতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা ভয়েস মেসেজ সম্পূর্ণ বলবেন। ঠিক আছে, তো সবার আইডি আমি আনলক করে দিতে পারবো, অবশ্যই আপনাদের ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরলে পারা ধরেন আমি আইডি আনলক করে দিতে পারবো, এটা গ্যারান্টি দিতে পারবো যত সময় লাগুক। তো আমি এটা সাবমিট করছি, দেখেন আইডির নামটা একটু ঝামেলা আছে, PSX Spolash। তো এই ধরনের নাম যেগুলো আছে এগুলোতে কিন্তু মানে বিডিএন আইডি কার্ড যেগুলো আছে এগুলোতে চেষ্টা করবেন না, এগুলোতে করলেও ব্যাক দিবেন না। আর আমি আইডিটা দেখাইতেছি আবার, দেখেন আইডিটা হচ্ছে এখনও লক অবস্থায় আছে, আমার রিভিউ আসছে অনেক দিন পর। তো আমি স্ক্রিন ভিডিও করে রাখছিলাম, আমি আশা করছিলাম হয়তো রিভিউটা 1 মিনিট আসবে আগের ভিডিওগুলোর মতো, কিন্তু রিভিউটা আসছিল আমার পুরো 5 থেকে 7 দিন পর। এই জন্য হচ্ছে পরবর্তীতে আবার ভিডিওটা হচ্ছে ক্রপ করে এখানে অ্যাড করছি। তো দেখেন আমার ট্র্যাক ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে গেলে পরে দেখাইতেছে এখানে 24 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আসলে 24 ঘন্টা না, তার বেশি লাগে অনেক। ইন রিভিউ 48 ঘন্টা চাইছে এখানে। ঠিক আছে, তো 48 ঘন্টা ওয়েট করতে হয় না আমার কার্ড দিয়ে, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মাঝখানে রিভিউ দেয়। কিন্তু এই কার্ডটা হচ্ছে আমি একবার সাবমিট করছি, তারপর আর চেষ্টা করি নাই, ওইভাবে ফেলাই রাখছিলাম। তো যে ভাই আমাকে কাজ দিয়েছিলো সে হচ্ছে তার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব চেঞ্জ করে ফেলছিলো, সময় লাগতেছে বেশি দেখা। তো যাদের ভাই ধৈর্য আছে তারাই হচ্ছে মানে আইডিয়া কাজ করার জন্য দিবেন, আপনাদের আইডি ভাই কখনো স্ক্যাম হবে না অথবা আপনাদের কোনো রিস্ক নাই। ঠিক আছে, আপনারা অনেক আছে না ইউটিউবাররা অ্যাডভান্স টাকা নেয়। তো দেখেন আমার কিন্তু রিভিউটা আসছে, রিভিউটা আসার পরে আমি কিউই ব্রাউজার দিয়ে আইডিটা লগ ইন ছিল, এটাতে আমি হচ্ছে কন্টিনিউ করে আমি আইডিটা হচ্ছে আনলক করে দিছি। ঠিক আছে, তো নেক্সট অপশনে আমি ক্লিক করবো, নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে যে লেখা আছে লগ ইন ডিটেলস, এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু সবার একটু সময় লাগে, তো এখানে ক্লিক করে আপনারা হচ্ছে 1 মিনিটের মতো ওয়েট করবেন মিনিমাম। তো আই ডোন্ট রিমুভ যে অপশন আছে এটাই ক্লিক করবেন। তো এইখানে অনেকের আসে যে আলোকে ক্লিক করার পরে আপনার হচ্ছে ইরোর আসে। ঠিক আছে, তখন হচ্ছে আপনারা সরাসরি m.facebook.com দিয়ে যাবেন, যার তারপরে দেখবেন যে আইডিটা আলোক হয়ে গেছে, অথবা হচ্ছে আপনারা ডেস্কটপ মোড অন করে web.facebook.com দিয়ে যাবেন। আমি তো দেখাবো এডিতে।
তো ডোন্ট রিমুভ যে অপশনটা আছে, এর মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না এই ইন্টারফেসটুকু চলে যেতেছে। তো দেখেন আমার আসছে এখানে লগ ইন ডিটেল যে অপশনটা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন যেটা আসছে এটা আসবে, দেখেন আসছে। এটার মাঝখানে আমি হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে গাড়ি স্টারে ক্লিক করে দেবো, তাহলে হচ্ছে আমার আইডিটা আনলক হয়ে যাবে। তো সবাই একটু ধৈর্য ধরে দেখেন। আমি আবারও বলতেছি আপনাদের যাদের আইডিতে সমস্যা হয়েছে তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সরাসরি, ঠিক আছে? অ্যাডভান্স 1 টাকাও লাগবে না, আপনারা হচ্ছে আইডি আনলক করার পরে পেমেন্ট করতে পারবেন। আর আইডি ভাই আমার থেকে করে নিলে আমি বলতে পারবো যে জিরো রিস্ক আছে, কারণ আমার আপনার আইডিটা রিকমেন্ড করা হবে, এটা পুরোটা ইউটিউবে আপলোড করা হবে। আর আমি আপনাদের নাম্বার সহ দিয়ে দিই, আপনারা যারা যারা আনলক করে নিয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আমার নামে কেউ ব্যাড রিপোর্ট দিতে পারে কি না। তো গো টু নিউজ ফিড অপশন আছে, ওইটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা ইরর আসছে, ঠিক আছে? সামথিং ওয়েন রং দেখাইতেছে, এটা অনেক আইডিয়াতে দেখা যায়। এটার জন্য হচ্ছে আপনারা ওয়েব মোড ডেস্কটপ মোড অন করে web.facebook.com দিয়ে ওপেন করবেন, তাহলে হচ্ছে আইডিটা ওপেন হয়ে যাবে। অথবা m.facebook.com দিয়ে গেলেও হবে, কিন্তু আগে web.com দিয়ে আপনার আইডিটাই করে নেবেন। তো দেখেন আইডিতে যাওয়ার পরে হচ্ছে আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আমি দেখাবো যে আইডিটার নাম বলছিলাম আমি PSX পলাশ। তো একটু ওয়েট করেন, নেটওয়ার্ক সমস্যা করতেছে। আর যারা যারা হচ্ছে টু ফ্যাক্টর বাইপাস করতে চান অথবা হ্যাক আইডি রিকভারি করতে চান তারাও হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের মাঝে এমন কিছু ভিডিও শেয়ার করবো আমি মাঝে মাঝে যেগুলো হচ্ছে অন্য কোনো ইউটিউবার শেয়ার করে না এখানে, ঠিক আছে? আমার ইউটিউব থেকে এমনিতে কোনো ইনকাম নাই যে আমার ভিউয়ের উপরে ভিত্তি করে টাকা আসতেছে যে আমি ভালো একটা ভিডিও ভাইরাল করলাম, ভাইরাল করলে হচ্ছে আমি এটার জন্য টাকা পাইতেছি, এমন কিন্তু আসলে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি জাস্ট খালি আনলক আর রিকভারির ভিডিওগুলো দিতেছি। ভবিষ্যতে আশা আছে যে আপনাদের ডিটেলসে আমি ভিডিও করবো সব কিছু নিয়ে। দেখতে পারতেছেন আইডিটা আলোক হয়ে গেছে, আলোক হয়ে যাওয়ার পর হচ্ছে আমি সবাইকে তার আইডি যে আলোক হয়েছে এটার জন্য আমি স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে হচ্ছে তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাই যে ভাই আপনার আইডিটা আলোক হয়েছে। এটা কিন্তু আমি আলোক হওয়ার সাথে সাথেই পাঠাই, ঠিক আছে? আবার অনেক বাজে মানুষ আছে যারা হচ্ছে আপনাদের পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করে, যেমন ইনবক্সে কী আছে না আছে এগুলোর খোঁজখবর রাখে, এটা কিন্তু ভাই আসলে মানে বলার মতো কিছু না, ঠিক আছে? তো এদের মতো মানুষের থেকে দূরে থাকবেন। আমার হয়তো সাবস্ক্রাইবার কম আছে, কিন্তু আমাদের যে রিভিউগুলো আছে সবগুলো আপনারা দেখতে পারেন। আমি সবার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে দেখবেন যে আসলে তার সাথে মানে আমার কথার কাজে মিল আছে কি না, ঠিক আছে? তো আইডিটা হচ্ছে যেহেতু হচ্ছে জন্ম তারিখ ছাড়া আনলক করছি, এই ক্ষেত্রে হচ্ছে সব আইডিগুলো আমি আনলক